কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার পাকিস্তানত বেটিকৈ চলিব বুলি নির্বাচনী পথাৰত মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরতে সুর মিলাই বরক্ষেত্রীর নির্বাচনী সভাত মুখ্যমন্ত্রীয়ে কলে যুক্ত কথা কোৱা হৈছে যে আজি কংগ্রেসের যখন ম্যানিফেস্টো সেইখন পাকিস্তানত বেছি চলিব ভারতত কম চলিব, তার কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ব্যাখ্যা করেছে আর ময়ো মিটিং আদিত কৈ আছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্য আখ্যা দি নিজকে চন্দ্রর সঙ্গে তুলনা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। প্রধানমন্ত্রীগী দেশের সূর্য, মুখ্যমন্ত্রীব প্রধানমন্ত্রীর পোহরতে উজ্বলি থাকে, সেই কারণে মই সহজ গাঁলিয়া ভাষাত বুঝাই দিছো যে সূর্যক যদি আমি বসাই রাখব পো চন্দ্রই পোহর পাইয়ে থাকি। বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে সোমবারের দিনটুতে তিনখনকৈ নির্বাচনী সভাত অংশ ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সরুপেটা, বরক্ষেত্রী আর হাজুত নির্বাচনী প্রচার চলাই মুখ্যমন্ত্রীর দাবি। গুয়াহাটি, বরপেটা আর কোকরাঝারত মিত্রজোঁটর প্রার্থীর জয় 100% নিশ্চিত। বরপেটা, গুয়াহাটি, কোকরাঝার আমি অনায়াসে জিকিম, ধুবুরীত মই যোৱা নাই 2 তারিখে। মিত্রজোঁটর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলাই মুখ্যমন্ত্রীয়ে কলে, আজি আপনাদের দেখিলে কথা মতে কাম, মই 1,00,000 লড়া ছোৱালীক 3 বছৰৰ ভিতর চাকরি দিল। আর চাকরি কেনেকে দিল, কারোরপরা 1 টকা চুয়াও নাই, কারোরপরা 1 টকা লওয়াও নাই। আর মই লওয়া নলওয়া নহয়, সরকারি চাকরির নামত আজি আর অসমত কোনেও চাকরি লব নোৱাৰে, সেই নিয়মে বদলি গল। এনেদরে দিনজোড়া কার্যসূচীরে নির্বাচনী প্রচার চলার মাজতে বিরোধীকো চেক বুলি তোলা ঘোষণা দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।